ঈদের সালাতের পদ্ধতি সম্পর্কে আমাদের সমাজে বেশ বিতর্ক আছে এই বিষয়টা নিয়ে একটু যদি আমাদেরকে পরিষ্কার হয়ে বলতেন যে বিশেষ করে বারো তাকবির এবং ছয় তাকবির নিয়ে একটা বিতর্ক বহু আগে থেকে প্রচলিত এই বিষয়ে একটা ফয়সালা মূলক যদি বক্তব্য দিতেন আপনি আসলে আত্মহারি টিভি ওহির উদ্ভাসিত জীবনের জন্য আল্লাহ নবী সাল্লা সাল্লাম তিনি তো আমাদের জন্য নিদর্শন আল্লাহ পাকসুরে আহাবে ঘোষণা আমার রাতে লাকুম রসুল আল্লাহ উস্বাদ হাসানা আল্লাহ নবী আলাইহি সালাম তিনি আমার জন্য উত্তম নমুনা উত্তম আদর্শ অতএব আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহ রসুলকে আদর্শ হিসাবে আমরা গ্রহণ করবো তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনি তো দুই হিজরি থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তিনি প্রত্যেক বছরেই ঈদের পড়েছেনদের সালাদ ইমামতি করেছেন তো উনি যেভাবে সালাত আদায় করাতেন এ বিষয়ে হাদিস থেকে যেটা বিশুদ্ধ সানাদ থেকে যেটা প্রমাণিত এ বিষয়ে অনেকগুলি হাদিস আছে যেমন কাসির বিন আবদুল্লাহ তিনি তার পিতা থেকে এবং তার দাদা থেকে বর্ণনা করেন যে আন্না নবিয়া সাল্লাহ সালাম ফিলে ফিল ইদাইনি ফিল উল আসবান কবলাল খেরাতি ও ফিল আখিরাতি খামসান কবলাল খেরাহ যে উনি প্রথম রাখাতে কেরাতের পূর্বে সাত তাকবীর দিতেন এবং দ্বিতীয় রাখাতেও ক্যারাতের কেরাতের পূর্বে পাঁচ তাকবির দিতেন তো এই হাদিস আবু দাউদ এবং তিরমিজি ইবনে মাজার হাদিস এবং হাদিসকে মহাদিস এখনাম সহি বলেছেন তো আল্লাহ সসলাম সাল্লাম থেকে বিশুদ্ধ হাদিস হিসেবে এটাই পাওয়া যায় যে তিনি দুই রাখাত ঈদের সালাদ পড়াইয়েছেন আর ওই সালাদটি উনি এভাবে পড়াইছেন যে প্রথমে তাকবির দিয়েছেন তাকবির দিয়ে প্রথম তাকবির পর সানা পরেছেন সানা পরার পর অতিরিক্ত সাত তাকবীর দিয়েছেন পর্যাক্রমে একটু ব্যবধান রেখে কিন্তু এই তাকবীরের মাঝে কোনো কোনো দোয়া নেই নির্দিষ্ট কোনো দোয়া নেই এই সানার পরে ষাট তাকবির দিয়েছেন নাকি ছয় তাকবীর অর্থাৎ তাকবীরের সহ আটটা নাকি সাতটা এটা না অবশ্য এটা একটা বিতর্ক আছে তো এখানে হাদিসের যেগুলি ভাষা আছে দুই দুটাই আছে সেওয়াত তাকবির অর্থাৎ লেহারাম এটাও আছে এবং সাত তাকবির যেটা ওই সাতটা গণনা তাকবির সহ এটাও রেখেছেন দুই পক্ষেই গ্রহণযোগ্য আমাদের মত রয়েছে তাই আমি বলবো যেখানে যেটা আমল আছে যার ইস্তেহাদে যেটা প্রাধান্য পায় সে সেটা আমল করবে সমস্যা নেই অর্থাৎ সাত তাকবীর দিবে এটাই সঠিক এটা ত্যাকবিরের তাহারিমা সহদিক অথবা সারাদিক ত্যাগবির দেওয়ার পর আউজিলতাজিম পড়বে বিশ পরে সুরা পড়বে এরপর আরেকটি সূরা পড়বে পরার পর রুকু করবে সেজদা করবে এরপর আবার দ্বিতীয় রাখাতে যখন উঠবে ওঠার পর ও তো ত্যাগবির দিয়ে উঠলো এরপরে পাঁচটা ত্যাগবির দিবে আগের মতো পাঁচটা ত্যাগবির দিয়ে সুরা ফাতেহা পড়বে আর একটি সূরা পড়বে রুকু সেজদা যেভাবে বাকি সালাত এভাবে আদায় করবে তো আল্লাহ নবী ইসলাম থেকে বিশুদ্ধ মত এটাই যে তিনি দুই রাখাতে বারো ত্যাগবির সহ ঈদের সালাদ আদায় করাইছেন এর বিপরীত যে ভাইয়েরা ছয় তকবীরে সালাত আদায় করেন ওনারা একটা হাদিস নিয়ে আসেন আবদুল্লা বিন মাসুদ থেকে যে হাদিসটি মোসানাবিবিন বিভিন্ন জাক সহ বিভিন্ন হাদিসের বইয়ে উল্লেখ রয়েছে যে জানাজার সালাতের ন্যায় উনি চার তকবিরে ঈদের সালাত আদায় করতেন তো আসলে জানাজার তাকবীরের ন্যায় জানাজার চার তকবির আরও কিছু বর্ণনা আছে না বাস থেকে বা আবদুল্লাহ মাসুদ থেকে যে উনি তাকবির দিলেন এরপরে চারটা তাকবীর দিলেন চারটা ত্যাগবি তারপর কারাত পড়লেন দ্বিতীয় রাখাতে কারাতের পরে উনি চারটে ত্যাগ দিলেন এভাবে আসে তো আসলে এই কথাটি আল্লাহ রসুলের দিকে নিজবোধ করা এটা সঠিক নয় মানে এটা আবদুল্লাহ বিন মাসুদের মৌকুফ হাদিস উনি আল্লাহ রসুলের দিকে নিজবোধ করেন না যে কলার রসুল্লা এটা না এটা আবদুল্লাহ বিন মাসুদ থেকে তার ব্যক্তি আমল এটা প্রথমত এবং এটা নিয়েও আমার একটা আমাদের মধ্যে বিরোধ রয়েছে হাদিসটা সহি কিনা অনেকের এটা বলেছেন হাদিসটা সহি নয় জয়ীফ নয় শহীদ যদি মানাও যায় তারপর এটা আবদুল্লাহ বিন মাসুদ্রা জিয়ালতালহ নিজস্ব আমল তার ব্যক্তিগত আমল বা তার ব্যক্তিগত ইসতেহাত তার দিকে নিষ্পোধ তো একটু আগে যেটা বললাম যে আল্লাহফক্ত আমাদেরকে আল্লাহ রসুলের আদর্শ আমাদের জন্য নমুনা বানিয়েছেন সেটা যদি আমরা পাচ্ছি তো অন্য সাহাবের দিকে যাওয়ার প্রয়োজন নেই আর একটা বিষয় সেটা হলে যে আবদুল্লাহ বিন মাসুদ্রাজতাল্লাহ উনি যে তার ত্যাগবির দিলেন ওটা কি ত্যাগবীর তাহিমার সহ নাকি কি ত্যাগবির ছাড়া হ্যাঁ এটা আরেকটা যে মানে রুকুর ত্যাগবির সহ নাকি রুকুর ত্যাগবির ছাড়া অস্পষ্ট জানাজার মতো জানাজার নিয়ম আলাদা ঈদের ছাড়া আলাদা মানে বিষয়টা স্পষ্ট না বিষয়টা স্পষ্ট না অস্পষ্ট হাদিসটাকে নিয়ে স্পষ্ট হাদি একটা হাদিস জি গ্রহণযোগ্য হবে কি গ্রহণযোগ্য হবে না এবং অধিকাংশ গ্রহণযোগ্য আলিমদের যেটা মত সেটা হলে যে বিশুদ্ধ মত অনুযায়ী এটাই যেটা আব্দুল আবিন কাসির এই হাদিসটাই গ্রহণযোগ্য আমলযোগ্য এবং এটাকে কেন্দ্র করে বারো তকবিরে সালাদ আদায় করা এটাই সুন্দর মত হবে এখানে একটা বিষয় যে আপনি যে বলেন জানাজা সালাতের মতো হবে জানাজায় তো আমরা চারটা চারটা থাকবে এখানে ছয় তকবির এখানে ছয়টা তকবির কি ভাবে জি 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 ছয়টা তকবির আসলো কিভাবে আসলে বিষয়টা অস্পষ্ট কিনা জানাজার তবীর নেই জানাজার চার ত্যাগবীর আর ইদের ছয়টা ছয়টা কীভাবে বানাইছে ওই যে প্রথমে চার তাকবীর দিয়েছেন আর পরে কেরাতে পর চার ত্যাগবীর তো ওই চার তাকবীরের মধ্যে একটা ত্যাগবীর বানাইছে আর ওই দ্বিতীয় রাখাতের চারের মধ্যে একটা বানাচ্ছে রুকুর ত্যাগবীর তাহলে ওইদিকে যদি একটা বাদ যায় এদিকে একটা বাদ যাত্রা করা থাকলো ছয়টা ওই ছয়টাকে অতিরিক্ত তাকবির বলছেন আর ওই দুটা তো ফরস ত্যাগবীর সেই হিসাবে অন্যরা বলেন যে ছয় এটা অঙ্ক করা হলো অঙ্ক করা হয়েছে অবব্যাখ্যা

বা থেকে আছে স্পষ্ট এটা আসলে তারা মানে ভিত্তিতে বলছেন এটা আসলে তারা মানে হয়তো পূর্ব থেকে করে আসতেছে ওটাকে বলবত রাখার জন্য বিভিন্নভাবে তারা এটাকে জোর মানে নিজের জোর গলা এটাকে বাস্তবায়ন কেন্দ্র করার চেষ্টা করছে অথচ ওনাদের যে বড় বড় ওলামা কদিম কোদমা যারা পূর্বের আছেন যেমন আনোয়ার কাশ্মীরি এবং আব্দুল হাইলাখ নবী এনারা কিন্তু এটাই বলেছেন যে আল্লাহ রসুল থেকে বারো তাকবীরের হাদিসটা বিশুদ্ধ হাদিস এটাই এর বিপরীত কোনো সহি হাদিস নেই মানে তাকবীরের ক্ষেত্রে এটা তারা স্বীকার করেছে এবং ওনারা তাদের আমল থেকে সাব্যস্ত হয় ওনারা এটা এটার উপর আমলও করতেন আছে মানে নিরপেক্ষ দৃষ্টিতে যারা গোড়ামে না করে হ্যাঁ পূর্বে যাই করে আসছি বিশুদ্ধ মত যখন পাওয়া যাচ্ছে বিশুদ্ধ হাদিস যখন পাওয়া যাচ্ছে সেটাকে গ্রহণ করা উচিত আলহামদুলিল্লাহ শাহেদ যেটা বললেন খুব সুন্দর বলেছেন তো আরেকটু যোগ করতে চাচ্ছি যে তাকবির যেটা ছয় তাকবিরের যে বিষয়টা অনেকটা অঙ্ক করার মতো হয়ে গেছে এখানে তো আসলে আমার মনে হচ্ছে যে আমাদের মধ্যে কিছু দলীয় জেদ কাজ করতেছে যার কারণে আমরা দলিল পাওয়ার পরেও আমরা সেইখানে যেতে পারছি না এক্ষেত্রে কোরআন ওইটা আমার মনে স্মরণ করতে পারে আমরা যখন তোমাদের মধ্যে কোনো বিষয় মতবিরোধ হয় তখন তোমরা আল্লাহ তার যাও আলহামদুলিল্লাহ এখানে যেখানে স্বয়ং রাসুল করিমেন সাল আমল পাওয়া যাচ্ছে তা আমাদের মনে হয় এটা নিয়ে বিতর্ক না করে সরাসরি আমলে ফিরে যাওয়াটা আমাদের জন্য সবচেয়ে ভালো আরেকটি বিষয় তাকবিরটা হচ্ছে সোননাথ এই তাকবিরটা ফরস তাকবির নয় তাই অতিরিক্ত তাকবির এখন এই তাকবীরের যদি কম বেশি হয়ে যায় বা ছোটেও যায় তাহলে কিন্তু সালাত হয়ে যাবে এখানে সালাতের কোনো ক্ষতি হবে না তো এই সামান্য একটা বিষয় নিয়ে তাকবির নিয়ে আমাদের নিজেদের মধ্যে মারামারি করে ঈদগা আলাদা করে ফেলা তারপরে এক আরেকজন একজন আরেকজনের সাথে বিদ্বেষ পোষণ করা এগুলো ইসলাম ঠিক না এগুলো থেকে বিরত থাকা উচিত আমাদের কেউ যদি আবর্জনা যেটা করছে করছে তার বুঝ অনুযায়ী করছে আমরা দোয়া করবো সবার জন্য সহি সেটা করলাম আর একটা দুঃখজনক সেটা হলে যে ব্যক্তি সেই হাদিসের উপর আমল করতে চায় তাকে বাধাগ্রস্ত করে দেওয়া হ্যাঁ এবং তাকে ফটো দেওয়া তাকে সমাজ থেকে বের করে দেওয়া এটা অনুচিত সত্য জিনিস জানার পর সে যদি নিজে গ্রহণ না করতে পারে সেটা যদি কেউ আমল করতে চায় অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তি হয়তো সুন্নত মোতাবেক আমল করার জন্য নিজের এলাকা বাদ দিয়ে দূরে যেয়ে একটু সলাদাতায় করতে যাচ্ছে তার মনে একটা তৃপ্তি যেহেতু প্রত্যেক মানুষের ইচ্ছা যে আমি যে এবাদতটা করবো করব এই বদরটা তার কাছে কবুল হতে হবে এ করাই বড় কথা না আর এবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলেই এখলাস আর হলো মোতাবেহত রসুল আল্লাহ আনুগত্য সেখানে থাকতে হবে তো সে যে দেখতে স্পষ্ট যে যে বিষয়ে সহি হাদিস নেই সেটার উপর ভিত্তি করে আমল করা হচ্ছে তো উনি যদি একটু দূরে যেয়ে সলা করে সুন্নত মোতাবেক এটা সমস্যা কি এটা আরও তাকে উৎসাহ দেওয়া উচিত কিন্তু এটাকে কেন্দ্র সমাজ থেকে তাকে বের করে দেওয়া ফেতনা করা এটা ঠিক না আমাদের আছেন তাদের আশেপাশে যদি এরকম ভিত্তিক নাও থাকে ওনারা যদি অন্য ভাইদের পেছনে চার ত্যাগ সলাচ আদায় করেন সলাত হয়ে যাবে কোনো সমস্যা যেমন ডাক্তার সাহেব বললেন যে এটা যদি কেউ ভুলকর্মে ত্যাগবীর কম বেশি করে সমস্ত আলেমদের একমত এখানে সালাতের কোন ত্রুটি হবে না এটা একটা অতিরিক্ত ত্যাগবীর এটা নিয়ে কোনো গণ্ডগোল করানোর প্রয়োজন নেই